চাপাবাজি করে বিদেশিদের বোঝাতে পারেনি তাই নিষেধাজ্ঞা দিয়েছে খন্দকার মোশাররফ। চাপাবাজি করে বিদেশিদের বোঝাতে পারেনি বলেই বিদেশিরা নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। ডক্টর মোশাররফ বলেন, দেশের জনগণকে চাপাবাজি করে যেভাবে বোঝাতে পেরেছে ভেবেছে বিদেশিদেরকেও বোঝাতে পারবে, কিন্তু পারেনি। নিষেধাজ্ঞা দিয়েছে, এগুলো দেশের জন্য শোনা মানছে না। আজকে সংকট হচ্ছে এই সরকার। বিএনপির এই নেতা আরও বলেন, বিশ্বের গণতন্ত্রে বিশ্বাসী দেশগুলো আজ জানিয়ে দিয়েছে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের গণতন্ত্র সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়নি বাংলাদেশকে। খন্দকার মোশাররফ বলেন, গণবিরোধী কর্মকাণ্ড জনগণের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। সারা দেশে মানুষ জেগে উঠেছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন সহ গণবিরোধী সকল আইন বাতিল করবে বিএনপি। এ সময় আবারও অবৈধ উপায়ে ক্ষমতায় আসার জন্য গণমাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে সরকার বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।